নমস্কার বন্ধুরা, টু গ্রাম এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা একটি আকর্ষণীয় জিনিস আপনাদের দেখাতে চলেছি। তো সেই আকর্ষণীয় জিনিসটি কি সেটি আমরা আপনাদের এখন বলবো না, সেটি জানতে হলে আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। কিন্তু আপনাদের একটি জিনিস বলে রাখছি, তো আজকের ভিডিওটি করার জন্য আমরা এখানে স্যানিটাইজার নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই স্যানিটাইজারের মাধ্যমেই বানাবো। তো কী করি, কেমনভাবে করি, সেটি আপনারা সম্পূর্ণ ভিডিওটিও দেখতে পাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঘোষ রাইডার সাইকেল তৈরি হওয়ার জন্য রেডি। তো চলুন, 3 2 1। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সাইকেলের যে রডগুলো হয় সেগুলিতে কত সুন্দরভাবে আগুন জ্বলছে। তো আপনাদের একবার লাইট জ্বালিয়ে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্তটা আগুন জ্বলছে, আর এখন লাইট বন্ধ করলে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, শুধুমাত্র আগুনগুলোই দেখা যাচ্ছে। তো এই ভিডিওটি যেহেতু দিনের বেলা করলে দেখা যেত না, সেই জন্য এটি রাত্রি করা হচ্ছে। এর মাঝখানে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম রিং লাইট মতো লাগছে। তো আমাদের যে সাইকেলের রডগুলো হয়, তো সেই রডেই আমরা স্যানিটাইজার মাখিয়ে খুব সুন্দরভাবে আগুন জ্বালিয়ে নিচ্ছি। তো কত ভালো লাগছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আপনাদের কতটা ভালো লাগলো সেটি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আমরা দেখতে পেলেন যে কত সুন্দরভাবে আমরা এই সাইকেলটিতে আগুন জ্বালিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা সাইকেলে এই রড এই রড এই রড এবং আমাদের এই যে মর্টগেজ থাকে সাইকেলে, তো সেখানে, এবং আমাদের এই যে সাইকেলের যে ব্রেক এবং সাইকেলের যে সামনে এখানে যে হাত দিয়ে যে ধরার জায়গাটি, তো সেটিতেও আমরা খুব সুন্দরভাবে স্যানিটাইজার মাখিয়ে আগুন জ্বালিয়ে নিলাম। এবং আরেকটি দুঃখের বিষয় যেটি হলো, সেটি আমরা পুরো একসাথে এটিতে আগুন জ্বালিয়ে আপনাদের দেখাতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম যে আপনাদের আরও একটু ভালোভাবে দেখাবো যে সাইকেলটিতে পুরোটা আগুন জ্বলবে একসাথে, তো সেটি হয়নি। তার কারণ আমরা দুজন মানুষ, তার উপরে আমাদের ক্যামেরাম্যান নেই। তো সুতরাং পার্থদা ক্যামেরা ধরেছিল এবং আমি এতে স্যানিটাইজার লাগিয়েছি, এবং পার্থদা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। কিন্তু তার ফলেও আমাদের দুজন মিলে আমাদের এই পুরো এত বড় সাইকেলটিতে স্যানিটাইজার মাখানো সম্ভব হয়ে ওঠেনি। তাও আপনাদের জন্য যতটা পরিমাণ পেরেছি, ততটা পরিমাণে আপনাদের জন্য চেষ্টা করেছি আমাদের আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। তো বন্ধুরা, আমাদের এই কষ্টের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একটি লাইক করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দেবেন। এবং বন্ধুরা, আপনারা এরকম ক্রেজি এক্সপেরিমেন্ট দেখতে চাইলে আমাদের এই টু গ্রাম এক্সপিরিয়েন্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।